দেখুন কি কাণ্ড আমেরিকাকে উদ্বিগ্ন করে চীন সাগরে নেভিও এয়ারফোর্স ঘাঁটি বানিয়েছে বেজিং। দক্ষিণ চীন সাগরে চীনের বারবারন্ত নিয়ে বারবারই উদ্বিগ্ন হয়েছে আমেরিকা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সামরিক শক্তি ক্রমশ বিস্তৃত করে চলছে চীন এবার স্যাটেলাইট ইমেজে ধরা পড়লো সেই রকমই চাঞ্চল্যকর ছবি দেখা যাচ্ছে বাহাত্তর একর বা আটাশ হেক্টর জায়গা জুড়ে নির্মাণ বানিয়েছে বেজিং। শুধুমাত্র দুই সালে স্প্রোটলি ও প্যারাসেল নামে দুই দ্বীপ জুড়ে তৈরি হয়েছে ওই কনস্ট্রাকশন মূলত এয়ারফোর্স ও নেভির ঘাঁটি তৈরি করা হয়েছে ওই সব অঞ্চলে ওয়াশিংটনের এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ করা নজর রেখেছে চীনের বিস্তারে তারা জানিয়েছে হ্যাঙ্গার আন্ডারগ্রাউন্ড স্টোরেজ মিসাইল শেল্টার র্যাডার ইত্যাদি বানিয়েছে চীন স্প্রোটলে নামে ওই দ্বীপের অধিকার দাবি করে মালয়েশিয়া তাইওয়ান ফিলিপিন্স ভিয়েতনাম ও ব্রুনেই কিছুদিন আগেই দক্ষিণ চীন সাগরের দ্বীপের ওপর উঠতে দেখা যায় চীনের যে ইলেভেন বি ফাইটার জেট চীনের চায়না সেন্ট্রাল টেলিভিশনের একটি ফুটেজ এই দৃশ্য প্রকাশ্যে আসে ওই অঞ্চলে যে চীন তাদের যুদ্ধ বিমান মোতায়েন করেছে সেই অনুমান আগেই করা হয়েছিল ইয়াংজিং আইল্যান্ডের কাছে চীনের হ্যাঙ্গার রয়েছে বলেও জানা গিয়েছিল চীনের ওই আইল্যান্ড প্যারাসেল আইল্যান্ডের একটি অংশ আর এই প্যারাসেল আইল্যান্ড নিজেদের বলে দাবি করে ভিয়েতনাম প্যারাসেল আইল্যান্ডের চীনা নাম হল জিশা আইল্যান্ড ইয়াংজিং আইল্যান্ডের তিন কিলোমিটার রানওয়ের দক্ষিণ চীন সাগরের বুকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরেই নিজেদের বলে দাবি করে আর সেই সঙ্গে ভিয়েতনাম ফিলিপিন্স মালয়েশিয়া ব্রুনেই ও তাইওয়ানও ওই অঞ্চলে নিজেদের অধিকার দাবি করে নজরদারি চালানোর জন্য মাঝে মধ্যেই নেভিশিপ বা ফাইটার জেট পাঠায় আমেরিকা গত মে মাসে দুটি চীনা যে টেন ফাইটার জেটের মুখোমুখি হয় মার্কিন এয়ারক্রাফট